চট্টগ্রামের শেখ রাসেল পার্কে চলছে বসন্ত উৎসব। সেখানকার নানা আয়োজন সম্পর্কে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদুল হক, আপনার পেছনে দৃশ্যে দেখতে পাচ্ছি যে একদম বসন্ত বরণের উৎসবে সবাই যার যার মতো উৎসব পালন করছে, অনুষ্ঠান চলছে, তো সার্বিক আয়োজন জানাবেন আমাদের। চট্টগ্রামে সকাল থেকেই নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বসন্ত উৎসব। এ মুহূর্তে আমি রয়েছি শেখ রাসেল পার্কে, আপনারা ঠিক আমার পেছনেই দেখছেন। এখানে কিন্তু প্রতিবারের মতো বোধুন আবৃত্তি পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠানটি হচ্ছে। সকালে বংশী বাদনের মধ্য দিয়ে আজকে যে অনুষ্ঠান সেটির আনুষ্ঠানিকতা শুরু হয় এবং এরপর কিন্তু একে একে নাচ গান আবৃত্তি সহ নানা ধরনের অনুষ্ঠান চলছে। এবং আমরা গতবারে দেখেছি যেহেতু করোনা কাল ছিল সেই সময় কিন্তু এই ধরনের কোনো অনুষ্ঠান হয়নি, তবে আজকে স্বাস্থ্যবিধি মেনেই এই ধরনের অনুষ্ঠানগুলো এখানে অনুষ্ঠিত হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে শুধু এইখানে নয়, নগরীর অন্যান্য জায়গায় কিন্তু এই বসন্ত উৎসব হচ্ছে। বিভিন্ন সামাজিক সংগঠন বা আর্থিক সংগঠন তারাও এই নানা ধরনের আয়োজন রেখেছে এবং সেখানেও কিন্তু আপনার স্বাস্থ্যবিধি মেনে কিন্তু অনুষ্ঠানগুলো হচ্ছে। বাঙালির যে হাজার বছরের যে সম্প্রীতির যে মেলবন্ধন সেটিকে অক্ষুণ্ণ রেখে সকল শ্রেণী পেশার মানুষ তারা এই উৎসবে যোগ দিয়েছেন। মূলত এসব বিষয়ে জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বৌদ্ধন আবৃত্তি পরিষদের সভাপতি। যদি বলতেন আজকে আপনাদের কী কী থাকছে আজকের অনুষ্ঠান মানে? আজকে আমাদের অনুষ্ঠানে বাঙালি সংস্কৃতির যেসব শিল্প মাধ্যম যেগুলো আছে আমরা চর্চা করি, নাচ গান আবৃত্তি এগুলো থাকছে। আর ওস্তাদ আজিজুল ইসলামের বংশীবাদনের মধ্যে দিয়ে আমাদের এই উৎসব শুরু হয়েছে। আমরা 2006 সাল থেকে DCL-এ প্রথম বসন্ত উৎসব শুরু করেছিলাম এবং বাঙালির যে অসাম্প্রদায়িক উৎসবগুলো আছে আমরা আসলে সেগুলোকে বেশি বেশি করে উদযাপন করতে চাই, যেন বাংলাদেশ একটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ। আপনাকে ধন্যবাদ। এবং একই সাথে বলতে চাই আমি আগেও জানিয়েছিলাম শুধু এখানে নগরীর অন্য স্থানে কিন্তু এই ধরনের অনুষ্ঠান হচ্ছে এবং বাঙালির যে হাজার বছরের সমৃদ্ধ মেলবন্ধন সেটিকে অক্ষুণ্ণ রেখে সকল ধর্মস্থানীয় পেশার মানুষ এই উৎসবে যোগ দিয়েছেন এবং এই উৎসবের রঙকে আরও রঙিন করেছেন। তো এই ছিল আমাদের কাছে ছোট জমি খবরাখবর। ধন্যবাদ মাসুদুল হক।